গাইজ আপনারা যারা একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে একটা রিজেনেবল প্রাইজে বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ আজকে ভিডিওতে আমি চলে আসছি হুন্ডার একটা অথরাই শোরুম আলঝান মোটরসে আমার সামনে একশো দশ সিসির একটা বাইক দেখতে পাচ্ছেন এটা হলো হুন্ডার ড্রিম হান্ড্রেড টেন বর্তমানে বাইকটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এই সেগমেন্টে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যেটার প্রাইসটা খুবই কম এর পাশাপাশি এটা ইঞ্জিন পারফরমেন্স পাওয়ার আউটপুট লুকস সব দিক বিবেচনা করলে এই সেগমেন্টের মধ্যে একটা বেস্ট বাইক হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন তাই আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু যে ডিটেলস ধারণা দিব বিশেষ করে আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পার্চেস করেন তাহলে স্পেশাল অফার পেয়ে যাবেন তাদের কাছ থেকে সো সেই সম্পর্কেও জানাবো আমি রয়েছি আপনাদের সাথে আরফত কবি স্বরূপ আপনারা দেখছেন কাবির ফ্লগস বিড়ি শুরু করা যাক তার আগে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ অল রাইট গাইস আপনি যারা বাইকটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভেল ইয়ারপুল কুল কার্বোরেটর বিএস ফোর একশো দশ সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় এইট পয়েন্ট টু হান্ড্রেড ফর্টি সেভেন বিএইচপি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরপিএম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় নাইন পয়েন্ট জিরো নাইন নিউটন মিটার ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরপিএম এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছে না বিশেষ করে যেহেতু হোন্ডার ইঞ্জিন হুন্ডার ইঞ্জিনগুলা খুবই রিলায়েবল হয় লং টাইম রাইড করা যায় সো এটা ইঞ্জিন পারফরমেন্স আপনার খুবই ভালো পাবেন এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি এখানে সামনে আপনার পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক এবং এটার পেছনেও ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক একশো তিরিশ মিলিমিটারের ড্রাম সামনে এবং পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটু খেয়াল করলে দেখবেন যেটা যে সামনের ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা হলো সাইডে দিছে আর পেছনে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ডান সাইডে দিছে ব্রেকিং সিস্টেম সো এই কারণে আপনারা যদি অবাই স্পিডে হার্ড ব্রেক করেন খুব ব্যালেন্স হয়ে আপনার একটা ব্রেক হবে তাই আপনারা যখন অবাই হার্ড ব্রেক করবেন খুব সহজে টায়ারটা স্কিট করবে না টায়ার স্কিপ করার সম্ভাবনা খুবই কম এবং এখানে টায়ারটা যদি দেখাই পেয়ে যাচ্ছেন এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারও সেম ব্র্যান্ডের টায়ারটা পেয়ে যাচ্ছেন এমআরএফের এইটু সেকশনের টিউবলেস টায়ার আর বিশেষ করে বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফ টায়ারগুলো খুবই উপযোগী সো আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন এটার ফিডব্যাক খুবই ভালো আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাক আপনার খুবই ভালো পেয়ে যাবেন এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন আপনি যখন ভাঙাচোর রাস্তায় রাইড করবেন তখন এটার সাসপেনশন এর ফিডব্যাক খুবই ভালো মনে হবে এই পর্যন্ত এর বাইকটা যারা রাইড করতে তারা এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে আর সিটটা যদি দেখাই সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হইছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুবই কমফোর্টেবল ভাবে দুইজন বসতে পারবেন চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে খুব কমফোর্টেবল একটা সিট ব্যবহার করা হইছে আর পাঁচ সিটের মতো যারা আছেন তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন মানে শর্ট হাটের মানুষ এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবে কোনো প্যারা হবে না এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে পিলিয়ারনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা গ্রাফ বিল দিয়ে দিছে আর প্রোফাইল থেকে যদি বাইকটা এখন একটু দেখাই এখানে পুরোপুরি হ্যালোজিং হ্যালোজিং প্যাকেজ পেয়ে পেয়ে যাচ্ছেন এখানে যাবেন লাইট এবং হ্যালোজিং আর এটার লুকটা টেলপোফাইল থেকে যথেষ্ট সুন্দর লাগতেছে আপনার যখন ফিজিক্যালি দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর এখানে অ্যাডজাস্ট টাইপ হিসাবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সিম্পল ডিজাইন একটা অ্যাডজাস্ট টাইপ রাখা হয়েছে এটা সাউন্ডটা খুবই সুন্দর আপনার যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন আর এই সাইটে যদি নিয়ে আসি বিল্টিন একটা শাড়িঘাট পেয়ে যাচ্ছেন যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দিচ্ছে না কস্ট কমানোর জন্য সো এটার মধ্যে বিল্টিন শাড়িঘাট এবং বাম্পার আপনার পেয়ে যাবেন এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি একশো বসিসি সেগমেন্টের অন্যান্য বাইকের সাথে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটার লুকসটা অনেক বেশি সুন্দর রাখা হয়েছে বিশেষ করে কালার কম্বিনেশনটা ব্ল্যাক রেড এবং হোয়াইটের কম্বিনেশন রাখা হয়েছে এটার মধ্যে আরও দুইটা কালার হয় একটা হলো রেড কালার একটা হলো ব্লু কালার মোট তিনটা কালার ব্ল্যাক রেড ব্লু আপনারা আলঝাহান মোটর থেকে দেখে বেশে তারপরে পারচেস করতে পারবেন তাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন আমি অবশ্যই অবশ্যই বলবো আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন ওকে হেডলাইটটা যদি দেখাই এখানে হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ চাইলে এলইডি লাইটটা এখানে ইনস্টল করতে পারবেন আর এটা সিটি লাইটের জন্য মোর দ্যান অ্যান আপ আপনারা যদি হাইওয়ে রাইড করেন তখন অবশ্যই এক্সট্রা পকলাইট আপনাদের ইনস্টল করতে হবে আর এখন যদি একটা গ্রাফিক্সটা দেখায় দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটাও খুবই সুন্দর এবং ফুয়েল ট্যাঙ্কের এখানেও খুব গোর্জিয়াস গ্রাফিক্স করা হয়েছে হুন্ডা একটা থ্রিডি লোগো রয়েছে দেখতে পাচ্ছেন আর এই সাইডে যদি নিয়ে আসি ড্রিম হান্ড্রেড টেন মেনশন করে দিছে এই কিটটার মধ্যে এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স করা হয়েছে আর এখন যদি একটা ককপিট ভিউটা দেখাই যেখানে পুরোপুরি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন যেহেতু রিজনেবল প্রাইজের একটা বাইক সো অ্যানালগ মিটার ঠিক আছে আর অ্যানালগ মিটার হলো যাবতীয় রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে ফুয়েল কতটুকু আছে সেটা দেখাবে নিউট্রাল ইন্ডিকেটর করবে ইন্ডিকেটর দিলে এখানে দেখাবে হাবিম লোবিম ইন্ডিকেটর রয়েছে এর সব সেই রয়েছে মানে একটা রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার হয়েছে সো বাইকটার মধ্যে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না এটা কন্ট্রোলিং সিজনে কথা বললে এখানে আপনারা সেলফ পেয়ে যাচ্ছেন বাইকটাকে আপনার সেলফের পাশাপাশি কি কি স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবে দেখতে পাচ্ছেন সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কি কি স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন হাইবিন লোবিন সিস্টার রয়েছে এবং নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন আর সুইচের বিল কোয়ালিটি যেহেতু রিজনেবল প্রাইজের একটা বাইক সো প্রাইস রেঞ্জ বিবেচনা করলে ঠিকঠাক আছে আর বডির কিটের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি আপনার হুন্ডা সম্পর্কে আপনারা সবাই জানেন হুণ্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সো এই প্রাইস সেগমেন্ট চিন্তা করলে এটা বিল কোয়ালিটি আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে যে কালারটা রাখা হয়েছে কালারের কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাচ্ছেন আপনারা যখন ফিজিক্যালি দেখবেন আপনাদের কাছে খুবই ভালো মনে হবে হুন্ডার ড্রিম হান্ড্রেড টেন এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন একশো আশি মিলিমিটার যেটা সেগমেন্ট বেস্ট আপনারা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি মিলিমিটার হলেই দেখতে পারেন যে সব বাইকগুলো বাংলাদেশের রাস্তায় চালানো যায় সেখানে একশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সো ভাঙচা রাস্তায় স্পিড ব্রেকার বাজার সম্ভাবনা খুবই কম এ পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি এবং বিল্টিন আপনার এটার মধ্যে বাম্পার পেয়ে যাবেন যেটা একটা ভালো দিক কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য এই বিল্টিন বাম্পার দিচ্ছে না আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হয় কিন্তু হুন্ডা তাদের প্রতিটা বাইকের সাথে এই বিল্টিন বাম্পার দিয়ে দিচ্ছে আর এটা ওয়েট নিয়ে কথা বলি এটা ওয়েট হচ্ছে একশো সাত কেজি এটাকে খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন খুবই হালকা একটা বাইক আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এইট লিটার যার থেকে আপনার এভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন সেভেন্টি ফোর কিলোমিটার সো তো ও হিউজ পরিমাণ পেয়ে যাচ্ছেন পার লিটার ফুয়েল আপনারা সেভেন্টি ফোর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন তাই আপনারা যারা রিজনেবল প্রাইসে একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা পারচেজ করব রিজনেবল প্রাইসে এর পাশাপাশি বাইকটা পরবর্তীতে সার্ভিসিং করতে গেলে জানি সার্ভিসিং কস্ট কম হয় এর পাশাপাশি মাইলেজটা জানি বেশি হয় মেনটেন্স কস্ট কম হয় তারা নিঃসন্দেহে হন্ডার ড্রিম হান্ড্রেড টেন বাইকটা চয়েজে রাখতে পারেন এমনিতেই হুন্ডার এক্সপায়ার পার্সের দাম অনেকটা রিজনেবল এর পাশাপাশি যেহেতু এটা আরও রিজনেবল প্রাইসের একটা বাইক সো আপনার এটা এক্সপায়ার পার্সের দাম অনেক কমে পেয়ে যাবেন তো আপনার খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন এটার মধ্যে সেরকম কোনো টাকা আপনার খরচ করতে হবে না জাস্ট এক হাজার কিলো রাইডের পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এর পাশাপাশি জাস্ট ফুয়েলটা লোড করে বাইকটা রাইড করবেন এটাই হলো এটার মেন কস্ট তাই আপনার যারা রিজনেবল প্রাইসে বাইক কিনতে চাচ্ছেন আমি বারবার বলছি অবশ্যই অবশ্যই হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন বাইকটা চয়েজে রাখতে পারেন বাইকটা আপনার রিল্যাক্সে লং টাইম রাইড করতে পারবেন ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো আর এটা ব্রেকিং কন্ট্রোল কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো আপনারা রাইড করলে বুঝতে পারবেন এর পাশাপাশি লুকসটাও এটা যথেষ্ট সুন্দর কালার কম্বিনেশন লুকসটাও আমার কাছে পার্সোনালি ভালো লাগে তা আপনি যারা বাইকটা পারচেজ করবেন আমি অবশ্যই বলবো আলজাহান যোগাযোগ করে ফেলুন আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি তো এখন যদি প্রাইস সম্পর্কে আপনাদের বলি এটার বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটার বর্তমান অফিশিয়াল প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার টাকা এর মধ্যে অফিশিয়াল ভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে বাইকটা পার্চেস করতে হবে আপনাদের কিন্তু আজকে আমি যেখানে চলে একটা শোরুম তাদের কাছ থেকে আপনার করেন আমাদের করেন তাহলে স্পেশাল কিছু গিফট অফার আপনারা পেয়ে যাবেন তার মধ্যে পাবেন একটা হেলমেট একটা চাবি রিং একটা গাড়ি টাকা কাবার এর পাশাপাশি আরেকটা স্পেশাল গিফট আপনাদের জন্য থাকবে সেটা হলো যেহেতু দুটো টায়ার টিউবলেস অবশ্যই টায়ারে জেল প্রয়োজন হবে সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও দিয়ে রেখেছি অবশ্য অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আই হোপ আজকে ভিডিওতে বাইকের সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিন পরবর্তীতে ইনি ভিডিও চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম